আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100 মধ্যে। আমার কোষ্ঠকাঠিন্য থাকতে থাকতে পাইলস হয়ে গেছি আজকে। আর দু নাম্বার পাই নাই কেন জানেন? আমার কোষ্ঠকাঠিন্য কেন কমে নেই জানেন? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটা কালি পুড়াই গেছিল। কারণ আমার কাছে পেপে কিনার টাকা ছিল না। একটার বেশি দুটা কলম কেনার পয়সা ছিল না। কারণ আমার কাছে পেপে কিনার টাকা ছিল না। প্রশ্নের উত্তরটা আমি লিখতে পারি না। কারণ আমার কাছে পেপে কিনার টাকা ছিল না। আমি আমি সবার কাছে কলমটা চাইছি কিন্তু কেউ একটা কলম আমাকে দেয় নাই। দাও আমাকে আমাকে সবাই বলছে তুই পেপে খা, তুই পেপে খা, তুই পেপে খা, ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করিস না। আমি দোকানে গেলাম, একটা সবজি দোকানে গিয়ে একটা ছোট পেপে চুজ করে বললাম দাদা এটার দাম কত, বলল 5 টাকা। কিন্তু আমার জানা প্রশ্ন ছিল কিন্তু আমি আমি লিখতে পারি নাই। আমার কাছে 3 টাকা ছিল জানেন, 2 টাকা কম পড়ায় আমি ওই দিন পেপে কিনতে পারি নাই। আমার আমার 2টা নাম্বার কাটা গেছে। আমি আমি দোকানদারকে বললাম দাদা আমি কিছু দিনের মধ্যে 2 টাকা আপনাকে ফেরাই দেবো, কিন্তু দোকানদার চেনা জানা ছিল না বলে আমাকে বাকি দিল নাই। আমাকে অপমান করে বলল শালা ভিখারির বাচ্চা, পকেটে 5 টাকা নাই, তুই পেপে কিনতে আসছিস বলে হাতে থেকে পেপেটা কেড়ে নিল। কেড়ে নিয়ে একটা পেপের বোটা আমার হাতে ধরাই দিয়ে কইল নিজের পেছনে খুঁচায় খুঁচায় পটি ক্লিয়ার কর। আমি বললাম দাদা ভালো আইডিয়া দিচ্ছেন, কিন্তু আমি তো রামদেবের মতো ফ্লেক্সিবল না যে দুই পায়ের ফাঁক দিয়ে মাথা গলায় পিছনে গিয়ে নিজের পেছন খুঁচায় পটি ক্লিয়ার করতে পারিব। তখন দোকানদার কি বললো জানেন? বলে এই সমাজে সবাই যে যার পেছনে লাগার জন্য পড়ি রয়েছে, তুই যে কাউকে বল তোর পেছন খুঁচিয়ে দেবে। আমি বললাম নাইস টু মিট ইউ সন্দীপ মহেশ্বরী লাইট, বলে সেখান থেকে চলিয়ে এলাম পেপে না কিনে। আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি কত ঘষেছি কিন্তু খাতার উপর কোনো কোনো লেখা পড়ে নাই, কোনো লেখা পড়ে নাই। আমি 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 সবার দরজা দরজায় গেছি, আমার যে সকল আত্মীয় স্বজন প্রিয় পরিজন পাড়া প্রতিবেশী যারা মানুষের পেছনে লাগতে পছন্দ করে সবার কাছে গিয়ে বলেছি আপনারা তো সাধারণত মানুষের পেছনে লাগেন, আজকে প্লিজ এই পেপের বোটাতে আমার পেছনে লাগান। খুঁচিয়ে খুঁচিয়ে আমার পটিটা ক্লিয়ার করে দিন আমার কোষ্ঠকাঠিন্যের হাত থেকে। আমাকে কেউ দিলেন না জানেন, কেউ দিলেন না। আমি ওই কলমটা দিয়ে কত ঘষেছি কিন্তু খাতার উপর কোনো কোনো লেখা পড়ে নাই। আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি, দুয়ারে দুয়ারে গিয়ে সরকার দেখেছি কিন্তু বোটা ধরার লোক পাই নাই। আমি মানুষের পা ধরে বলেছি প্লিজ ক্লিয়ার করে দেন, বোটা দিয়ে খুঁচিয়ে আমার পেছন থেকে পটিটা ক্লিয়ার করে দেন, ইউপিএসসির এক্সামের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার এই পটি ক্লিয়ার করা। কেউ দেয় নাই, কেউ দেয় নাই। অনেক চেষ্টা করি আমি শেষ পর্যন্ত পেপে খাইতে পারিনি, আমি পেপে খাইতে পারিনি বলি আমার কোষ্ঠকাঠিন্য আজকে পাইলস হয়ে গেছে বন্ধু, পাইলস হয়ে গেছে বন্ধু, আজকে আমার পাইলস হয়ে গেছি, এ আমার পাইলস হয়ে গেছে বন্ধু, আজকে আমার পাইলস হয়ে গেছে। মানে এই নায়িকারে কওয়ার কিছু নাই, এই সিরিয়ালে স্ক্রিপ্ট যে লেখছে ওর তো কলমের কালি শেষ হয়েছে, যে স্ক্রিপ্ট লেখছে সে শিওর জুতার কালির সঙ্গে নেশা করে স্ক্রিপ্ট লিখতে বসছিল। মানে এটা কোনো কথা? সারা জীবন কলম সারা পরীক্ষা দেয় নয়, আই এম গ্রাজুয়েট, ডোন্ট আন্ডারএস্টিমেট মি। মানে কলম কেন, কলম কাটা কম্পাস স্কেল এমনকি ফিজিক্স এর পরীক্ষার সময় ক্যালকুলেটার ধার কইরা ক্যালকুলেশন কইরা পরীক্ষা দিয়ে পাশ করছে, আর আপনার হিরোইন আলাদাই আলাদাই। মানে ধরেন এক্সাম হলে 10টা বেঞ্চ আছে, 10টা বেঞ্চে 20 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসছে, তার মধ্যে 5 জন শিওর কলম আনবেই না, কারণ তারা জানে ফার্স্ট বেঞ্চের যারা সিনসিয়ার তারা 10টা থেকে 15টা সেফ সাইড কলম নিয়ে আসে, মিলবাইটা হয়ে যায়। আর আমাদের সময় অ্যান্সার শিটে মার্জিন টানা লাগতো, মার্জিন না টানলে নাম্বার কাটতো, এখন আশা করি টানা লাগে, সেজন্য স্কেল দরকার। আর বিশ্বাস করেন বিশ্বাস করেন, এক্সাম হলে 20টা ছাত্র থাকলে তার মধ্যে মাত্র 2 জন স্কেল আনতো, ওই স্কেল চারদিকে রাউন্ড কইটা 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 করে প্রত্যেক বেঞ্চে ঘুরে সবাই মার্জিন টানা ফেলাইতো। আর আপনার হিরোইন আলাদাই আলাদাই আলাদাই। মানে বুঝলাম না আপনি কি গেলে কি কি স্ক্রিপ্ট কি, মানে সকালবেলা উঠেন ঘুম থেকে যান পেট ক্লিয়ার করতে নিজ দিয়ে যেগুলা পড়ে ওগুলা কি জীবন চক্রের সার্কেলের মতো ঘুরে আপনার মাথায় ঢুকে, আপনার মাথায় ঢুকে? মানে ওগুলা কি সারা হাতের মধ্যে কলমের মাধ্যমে আপনি স্ক্রিপ্ট লেখেন? এগুলো কি মানে বুঝতে পারি না আমি। 7টা থেকে 10টা 11টা পর্যন্ত আমাদের মা মাসিবা কাকিমা রিমোট দেয় না, ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ থাকলেও রিমোট দেয় না আপনাদের এগুলা গুগোপর দেখার জন্য। আমার কলমের কালি শেষ হয়ে গেছিল বলে আমি পরীক্ষায় 98 পেয়েছি, 2টা নম্বর পাইনি, 2টা নম্বর না, 2টা নম্বর না। মানে আপনাদের এই মিগি সিরিয়ালের স্ক্রিপ্টের থেকে না হিরো আলমের কবিতা অনেক বেটার, একটু রেসপন্সিবল হন। 7টা থেকে 11টা অব্দি রিমোট পাইনি, ফেভারিট ক্রিকেট ম্যাচ থাক, ফেভারিট রিয়ালিটি শো থাক, ফার্মে যা, বেশি চিৎকার করলে মা ভাতের হাঁড়িতে রিমোট সিদ্ধ দিয়ে ফেলাবে, ভাতের সাথে মাখা খাওয়াই দিবে, তাও দিবে না রিমোট। এগুলো আপনাদের এগুলো গুগোপর দেখার জন্য। হোয়াট কাইন্ড অফ গাজা করি স্ক্রিপ্ট দিস ইজ। তবে তার আগে একটি ছোট ঘোষণা বন্ধুগণ, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে, আশা করি তোমরা সকলেই জানো, এবং পারি ম্যাচ হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তোমরা আমার মতো ইন্ডিয়া টিমকে ফুল সাপোর্ট করতে পারো। কি করতে হবে? তোমার ফেভারিট টিমের ফলাফলকে সঠিকভাবে প্রেডিক্ট করতে হবে, শুধুমাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে ইউ আর ইন দ্য গেম। এছাড়া পারি ম্যাচে রয়েছে প্রত্যেকটা টেস্টের জন্য প্রচুর অপশন, আর 100টারও বেশি উপায় রয়েছে সুপার ফাস্ট ডিপোজিট আর উইথড্রলের জন্য। আর ক্রিকেট লেজেন্ড ডেল স্টেইন পারি ম্যাচে রয়েছে বন্ধুগণ, আর আমি পারি ম্যাচের কথা এতক্ষণ বলছি কারণ পারি ম্যাচে প্রত্যেকটা নতুন ইউজার পেয়ে যাবে 20,000 টাকা ওয়েলকাম বোনাস। শুধু এটাই নয় বন্ধুগণ, পারি ম্যাচ নতুন তৈরি করেছে একটি উইনিং ক্যালকুলেটর তোমাদের জন্য, তো সেখানে একটা
দারুণ চান্স রয়েছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফলাফলকে প্রেডিক্ট করার এবং তোমার প্রফিট কিরকম হবে সেটাও জানার। তো দেরি কিসের বন্ধুগণ, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে যাও, ডাউনলোড করো, সাইন আপ করো আর পেয়ে যাও তোমার প্রথম ওয়েলকাম বোনাস। সো হারি আপ। তবে বন্ধুগণ, এই কোষ্ঠকাঠিন্য প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, বর্তমানে কিন্তু কোষ্ঠকাঠিন্য তাড়ানোর একটা নিনজা টেকনিক আছে, কোপা সামসু, দেখে নাও দেখে নাও। এটার নাম হইল কোপা সামসু। এটায় কামড় দিলে পায়খানা ক্লিয়ার হয়, মুখে রুচি আসে, মানুষের কোনো ক্ষতি হয় না, হালকা একটু সমস্যা হবে শুধু মরে যাবেন। যাই হোক বন্ধুগণ, শুধুমাত্র বাংলায় নয়, হিন্দির কিছু মেগা সিরিয়ালের কাহিনীও লোমহর্ষক, মানে আমাদের লোম খুব খারাপ করে দেয়, তারই একটা ক্লিপ দেখে নিবো। প্যার করতে হো মুঝসে, মর সকতে হো মেরে লিয়ে, হ্যাঁ তোমারও। গৌরী, আমরা তো স্বামী স্ত্রী, আর কতদিন লজ্জা পাবে বলতো? যদি মেগা সিরিয়াল বানাতেই হয় তাহলে তারক মেহতাকে উল্টা চশমার মতো মেগা সিরিয়াল বানাতে শেখো, আর যদি ভালোবাসতেই হয় তাহলে সব্যসাচী আর ঐন্দ্রিলার মতো ভালোবাসতে শেখো। তোমার সঙ্গে একদম পুরোপুরি একমত আমি। তো বন্ধুগণ, আজকে আমরা মেগা সিরিয়ালের পাশাপাশি কিছু ইন্টারেস্টিং ফেসবুক পোস্টের পোস্টমর্টম করতে চলেছি, দেখে নেবো পরবর্তী পোস্ট। দারুণ হচ্ছে, ক্যারি অন। মানে দেখে মনে হইতেছে দুইজনে ম্যাচিং শাড়ি পাঞ্জাবি হলুদ রঙের পেটা কোনো অনুষ্ঠানে ঘুরতে পারে, সেটা সরস্বতী পূজা হইতে পারে বা কোনো ভ্যালেন্টাইন ডে, যাই হোক একটা ভালো একটা স্পেশাল দিনে ঘুরতে বেরিয়েছে, আর কি করছে দেখো রিল। এই জন্য বলি বন্ধুগণ, দিলওয়ালাকে দেখে ভালোবাসো, রিলওয়ালাকে না, সারা জীবন ট্রাইপড বানায় রাখবে। একবার ছেলেটার মুখটার দিকে তাকায় দেখেন তো, কষ্ট লাগে না? কাঁধে মাথা রেখে ঘাড়ে হাত দিয়ে কিছু রোমান্টিক মুহূর্ত কাটিয়ে মোমেন্টটাকে স্পেশাল করার উদ্দেশ্যে হয়তো বাড়ি থেকে বেরিয়েছিল ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে। মোমেন্ট তো ক্যাপচার হলো রিলে, কষ্টটা পেলো ছেলেটা দিলে, ছিপ নিয়ে গেছে কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। সো মোরাল অফ দ্য স্টোরি, ফল ইন লাভ উইথ দিল বালে, নট রিল বালে। বন্ধুগণ, এখন আমাদের সমাজ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা বেশিরভাগ লোকজন হার্ডওয়ার্ক করে লোন হওয়ার থেকে ফট করে লোন নিয়ে কিছু করাটা বেশি প্রেফার করি। মানে লোন নিচ্ছি, শোধ করতে পারবো কি না পারবো এত কিছু ভাবনা চিন্তা না করে লোন দিচ্ছে, টাকা দিচ্ছে, নিয়ে নাও পরে দেখা যাবে। কিন্তু পরবর্তীকালে যখন আপনি কিস্তি শোধ করতে পারতেছেন না, তখন আপনার কাছে দুইটা উপায়, হয় হাত তুলা দেউলিয়া ঘোষণা করে শাস্তি গ্রহণ করে নেন, আর না হলে এই ভদ্রলোকের মতো আলট্রা লেভেল ম্যাক্স প্রো টাইপের ওভার কনফিডেন্স দেখা দেন। জাস্ট দেখে নেন, বন্ধন ব্যাংকের লোক কিস্তি নিতে আসছে, দেখেন কি বলতেছে, দেখেন আমার বউ জুতা দিয়ে মারুক, শাসন দিয়ে মারুক, মারার মারার উপরে মার হবে, তারপর কিস্তি হবে, তার আগে কোনো কিস্তি নাই। এতো কি আমার আছে কামাও গা, 100% গ্যারান্টি। আই সে গেট আউট। প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এমন এক দুজন বন্ধু বান্ধব থাকবেই যারা টাকা ধার চাওয়ার সময় আলট্রা লেভেল ম্যাক্স প্রো অভিনেতা হয়ে যায়, যারা পরের বছর অস্কারে নমিনেশন পাবে। ভাই আমার কিডনিতে পাথর হয়েছে, ভাই আমার অন্ডকোষে বজ্রপাত হচ্ছে, ভাই একটা গল ব্লাডারের স্টোন আমার লিভারের মধ্যে দিয়ে দৌড়ায় বেড়ায় গেছে, খুব টাকার দরকার ভাই, টাকা দেয় আমি 2 মাসের মধ্যে শোধ করে দিব ভাই। তারপরে যখন তুমি টাকাটা ফেরত চাবে, ভাই টাকাটা তো দিয়েছিলাম, আমার এখন দরকার ভাই, তখন পুরো চেঞ্জ, টাকা ভিখারির মতো করতেছিস, টাকাটা দিব, পালাই গেছি নাকি দিব, টাকা টাকা টাকা, মানে আপনারই ভিখারি ফিল করাবে, আপনি আপনার নিজের দেওয়া টাকা চাইতে চাইতেছে, তাও আপনারা ভিখারি ফিল করাবে। এই লোকটারে দেখে ওই বন্ধু বান্ধব গুলার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারলাম। যাই হোক পরবর্তী পোস্ট, শেষ করার আগে একটা মেমে তোমাদের সাথে শেয়ার করতেছি, মেমেটা যারা বুঝতে পারবা তারা মনে করো তারা ঝুনা হয়ে গেছে, তাদের বাইকে করে ঝুনঝুনা পাকা বাত্তি হয়ে গেছে। যারা বুঝতে পারতেছো না তারা সন্ধ্যা 7টা থেকে মেগা সিরিয়াল দেখো। তো যাই হোক বন্ধুগণ, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর এরকম ফানি ফানি পোস্ট বা মেমে যদি তোমাদের চোখে পড়ে আমাকে মেনশন করতে পারো, ট্যাগ করতে পারো অথবা ইনবক্সও করতে পারো ইনস্টাগ্রামে সিনেমা মৃন্ময় হ্যান্ডেলের নাম, আমি সেগুলোকে পরবর্তী ভিডিওতে আবার সুন্দরভাবে রিভিউ করার চেষ্টা করবো। দ্যাটস ইট।